নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2020 সালের লাইফ সায়েন্স কোশ্চেন পেপার সলভ করাবো। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি লাইফ সায়েন্সের প্রশ্নগুলো, যদি সালের প্রশ্নগুলো যদি একটু সলভ করে দেন। এই যে সমস্ত সালের যে প্রশ্নগুলো আছে, 2015, 16, 17, 18, 19, 20, ঠিক আছে, 22, 23, 21 সালে তো পরীক্ষা হয়নি, অর্থাৎ এই সালের প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে প্রিপারেশান নিয়ে যাও, আমি বলতে পারি তোমরা এখান থেকে 100% কমন পাবে। সুপ্রিয় দর্শকার্থী, তাহলে আলোচনা করা যাক। আমাদের ফার্স্ট প্রশ্ন কি আছে 2020 সালের? ফার্স্ট প্রশ্ন 1.1 কি বলেছে, সঠিক জোড়াটি নির্বাচন করো। ওকে, তো দেখো আমি কিন্তু অ্যান্সারটা শুধু বলে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু পরপর আমি দুটো সালের প্রশ্ন সলভ করাবো, অনেকটা টাইম লেগে যাবে, ঠিক আছে, তার জন্য আমি ঝটাঝট করে তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো এখানে বলেছে সঠিক জোড়াটি নির্বাচন করো, তো এখানে যতগুলো জোড়া আছে, কয়ের জোড়া সঠিক নেই, ক্ষয়ের জোড়া সঠিক নেই, ঠিক আছে, গয়েরটাও সঠিক নেই, একমাত্র সঠিক যে জোড়াটি আছে গয়ের অ্যান্সার। সুষুম্না শীর্ষক, হৃদস্পন্দন ও খাদ্য, ঠিক আছে, গলাধঙ্করণ নিয়ন্ত্রণ করে, খুব ইম্পর্ট্যান্ট আছে, খুব ইম্পর্ট্যান্ট অ্যান্সার হবে কিন্তু ঘয়ের অ্যান্সার, ঠিক আছে, এটা হবে ঠিক। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন 1.2 ইনসুলিন সম্পর্কিত উল্লেখিত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্তকরণ করো। কোন বক্তব্যটি সঠিক নয়? তো দেখো আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে রক্ত থেকে অধিকাংশ দেহকোষে গ্লুকোজ শোষণে সাহায্য করে, তো দেখো এটা কিন্তু ঠিক আছে। আর ক্ষতে বলেছে যকৃত পেশি কোষের ভিতরে গ্লুকোজে গ্লাইকোজেনে রূপান্তর করে, এটাও ঠিক আছে। এবং আমাদের ঘতে কী বলেছে প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজ রূপান্তরে বাধা দেয়, এটাও ঠিক আছে। তো দেখো একমাত্র যেটা ইনসুলিনের সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়, একমাত্র সঠিক নয় কিন্তু গয়ের অ্যান্সার হবে, ঠিক আছে, এটা হবে যে ফ্যাট ও কী বলছে বুঝতে পারছো, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে, ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, অর্থাৎ যেটা করে না, যেটা ইনসুলিন সম্পর্কিত উল্লেখিত কোন বক্তব্যটি সঠিক নয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, ফ্যাট ও প্রোটিনের গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার কিন্তু গয়ের অ্যান্সার হবে। ওকে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে 1.3 যে কয় স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ক্ষয় স্তম্ভের মিলাতে বলেছে, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, 1.3 তো দেখো এখানের যে অপশানগুলো আমরা নজর করে দেখতে পাচ্ছি 1.3 সুপ্রিয় দর্শকার্থী, 1.3 অ্যান্সার হবে কিন্তু গোয়ের অ্যান্সার হবে, ঠিক আছে, এইটা হবে, ইয়ার 3 হবে, তাই তো, অর্থাৎ ফ্লেকশন হবে, বাইসেপস এক্সেন্টেশন হবে আমাদের ওয়ানের অ্যান্সার, কোয়া ডিপ্রেসাস রোটেশন হবে আমাদের দুয়ের অ্যান্সার, পাইরি ফর্মিস অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু আমাদের সুপ্রিয় দর্শকার্থী গয়ের অ্যান্সার হবে, ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে 4 প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনোসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা উত্তরগুলি থেকে নির্বাচন করো। তো আমরা এখানে যে প্রশ্ন দেখতে পাচ্ছি 1.4 অ্যান্সার কী হবে, 1.4 অ্যান্সার হবে কিন্তু আমাদের ক্ষয়ের অ্যান্সার, ঠিক আছে,
কি হবে, খয়ের অ্যান্সার হবে। অর্থাৎ আমরা দেখতে পারছি খয়, এটা অ্যানাফেজ প্রোফেজ, তাই তো? অ্যানাফেজ আছে প্রোফেজ আছে, অ্যান্সার কিন্তু খয়ের অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, তো দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি। 1.1.5 এর যে প্রশ্ন, সে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, পরাগরেণুর অপচয় বেশি হয়। পরাগরেণুর অপচয় বেশি হয়, যেটা ইতর পরাগযোগের বৈশিষ্ট্য, ঠিক আছে, যেটা ইতর পরাগযোগের বৈশিষ্ট্য। 1.6-এ মানবদের মাইটোসিস কোষ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোমে ডিএনএ অনুকুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। সুপ্রিয় দর্শকার্থী, 1.6-এর যে প্রশ্ন আছে তোমরা দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার হবে কিন্তু খয়ের অ্যান্সার হবে, এক হবে, ঠিক আছে। 1.7-এ কালোবর্ণ ও মসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ শনাক্তকরণ করো। 1.7-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, বড় হাতের বি, ছোটো হাতের বি, বড় হাতের আর, ছোটো হাতের আর, বড় হাতের দুটো বি, বড় হাতের আর, ছোটো হাতের আর, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, ওকে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন 1.8-এ প্রদত্ত কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। 1.8-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু খয়ের অ্যান্সার, কাণ্ডের দৈর্ঘ্য, কাণ্ডের দৈর্ঘ্য, খর্ব, পরিণত বীজের আকার, কুঞ্চিত, খুব ইম্পর্ট্যান্ট, মোস্ট ভাইটাল বলে আমি মনে করি, যেটা 2020 সালে মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষায় দিয়েছে। অর্থাৎ আমরা দেখতে পারছি 1.8-এর অ্যান্সার হবে কিন্তু, 1.8-এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, কাণ্ডের দৈর্ঘ্য, খর্ব, তাই তো, পরিণত বীজের আকার, কুঞ্চিত। 1.9-এর যে প্রশ্ন আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 1.9-এর যেটা পরীক্ষায় এসেছে, ঘয়ের অ্যান্সার হবে ঘ। 1.10-তে আমাদের দেশে পার্থেনেম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতি উদ্ভিদ বাঁচতে পারে না, এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে, প্রতিপাদ্যটি শনাক্ত করো। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কিন্তু 2019 সালে পরীক্ষা এসছে। 1.10-এর অ্যান্সার হবে অন্তং প্রজাতি সংগ্রাম, অন্ত প্রজাতি সংগ্রাম, তাই তো, খয়ের অ্যান্সার হবে। পরের প্রশ্ন 1.11-এ মিলার ও উরের তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতগুলি প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন, সেগুলোর মধ্যে কোনগুলি অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থী, আমরা এখানে যেটা নজর করে দেখতে পারছি 1.11-এর অ্যান্সার হবে, 1.11-এর অ্যান্সার হবে গ্লাইসিন অ্যালিন অ্যালানিন, গ্লাইসিন অ্যান্সার হবে অ্যালানিন, গয়ের অ্যান্সার, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট কি বলেছে 1.12-তে, তো দেখো তোমাদের আমি এই প্রশ্নটা 2020 সালের মাধ্যমিকের জীবনবিজ্ঞান প্রশ্নটা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে কিন্তু সলভ করে দিচ্ছে, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তো আমাদের 1.12-এর প্রশ্ন কি বলেছে, বলেছে প্রদত্ত কোন প্রজনের জন্য মৌমাছি ওয়াগেল নৃত্য করে তা স্থির করো। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 1.12-এর প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট ছিল, খয়ের অ্যান্সার হবে অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎস
উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো, অ্যান্সার কিন্তু খয়ের অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন 1.3 প্রদত্ত কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো। 1.13 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, বাস্তুতন্ত্র সংরক্ষণের সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়, ঠিক আছে, অ্যান্সার হবে কিন্তু কয়ের অ্যান্সার হবে 1.13 অ্যান্সার হবে। পরের প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থী 1.14 প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয় তা স্থির করো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, চোরা শিকার এটা তো ঠিক আছে, বহিরাগত প্রজাতি ল্যান্টেনা তেলাপুয়া এটাও ঠিক আছে, হটস্পট নির্ধারণ স্থানীয় প্রজাতি বিভিন্ন প্রজাতির সংখ্যা এটাও ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস ইউট্রিফিকেশন। তো দেখো এটা ঠিক নেই, ঘয়ের অ্যান্সারটা ঠিক নেই। তার মানে এখানে বলেছে কোন কোন জোড়াটি সঠিক নয়, তো যেগুলো ঠিক আছে সেগুলো তো বাদ দেবো না, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে কিন্তু ঘয়ের অ্যান্সার। ওকে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি বিভাগ খ সলভ করাবো, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি শূন্যস্থান যেগুলো আছে সেগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করবো। 2.1 আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচলালের উদ্ভিদ বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন, কী হবে অ্যান্সার? অ্যান্সার হবে 2.1 অ্যান্সার হবে সংবেদনশীলতা, লিখে নেবে, হ্যাঁ, সংবেদনশীলতা 2.1 অ্যান্সার হবে সংবেদনশীলতা। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন 2.2 কি বলেছে, মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোমের সংখ্যা হতো ড্যাশ, 2.2 কী হতো? অ্যান্সার হবে 44। কী হতো? অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোমের সংখ্যা হতো 44, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী, 2.3 প্রশ্ন, মানুষের পপুলেশন এক্স ক্রোমোজোম বহিত প্রচ্ছন্ন জিন গঠিত একটি রোগ কী হবে বলো? তোমরা হিমোফিলিয়া লিখবে, ঠিক আছে, হিমো 2.3 অ্যান্সার লিখবে, হিমোফিলিয়া বা বর্ণান্ধতাও লিখতে পারো, হিমোফিলিয়া বর্ণান্ধতা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে, 2.3 অ্যান্সার হবে, এটা 2.3 প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন 2.4 আধুনিক ঘোড়ার খুর হল তাদের পূর্বপুরুষের ড্যাশ নং আঙুলের রূপান্তর, কী হবে বলো? তো দেখো ড্যাশ নং আঙুলের রূপান্তর, তিন নং আঙুলের রূপান্তর। ওকে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের পরের প্রশ্ন 2.5 প্রশ্ন সলভ করাবো। ওকে 2.5 প্রশ্ন, নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাট ও নাইট্রেট রূপান্তরিত হয়, 2.5 অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে নাইট্রিফিকেশন, 2.5 অ্যান্সার হবে নাইট্রিফিকেশন ফি কে সন্তাল বস অন্য নাইট্রিফিকেশন হবে, ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের পরের প্রশ্নটা সলভ করাবো, ঠিক আছে,
নেক্সট প্রশ্ন 2.6 এ বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাট জলে প্রচুর অপচয় ঘটে। অ্যান্সার হবে ভূগর্ভস্থ। ভূগর্ভস্থ গ ভয়রেব দন্তে শয় থ ভূগর্ভস্থ জলের অপচয় ঘটে। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের সত্য মিথ্যা যেগুলো আছে সেগুলো সলভ করে দেবো। সত্য হলে রাইট মারবো, মিথ্যা হলে কেটে দেবো, ঠিক আছে? তোমরা সাইডে সত্য মিথ্যাটা লিখে নেবে, ওকে? 2.7 এর প্রশ্ন কি বলেছে? বলেছে ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধি জনিত চলন, এটা কি আছে? এটা কিন্তু ঠিক আছে। 2.8 মাইটোসিস কোষ বিভাজনের ক্রসিং ওভার ঘটে। মাইটোসিস কোষ বিভাজনে কী হয়? ক্রসিং ওভার ঘটে। তো দেখো যে প্রশ্ন আছে, এটা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনে, তো দেখো এটা কিন্তু মিথ্যা হবে, ঠিক আছে? 2.8 যে অ্যান্সার কিন্তু মিথ্যা হবে, ঠিক আছে? এটা হয় না। পরের প্রশ্ন 2.9 মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনা জিন শব্দটি ব্যবহার করেছিলেন। 2.9 অ্যান্সার হবে এটাও কিন্তু মিথ্যা হবে। 2.9 অ্যান্সার কী হবে? মিথ্যা হবে। 2.10 বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। 2.10 এটা কিন্তু সত্য হবে। কী হবে? সত্য হবে, রাইট মেরে দিলাম, এটা সত্য হবে। ওকে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 2.11 পূর্ব হিমালয়ে হটস্পটের সংরক্ষিত একটি বিপন্ন উদ্ভিদ হল রডোডেনড্রন। 2.11 তো দেখো এটা তো সত্য আছে, তোমরা জানো, অনেকবার করেছি তোমাদের আমি, সত্য আছে। সুপ্রিয় দর্শক, তোমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে? বলেছে ক্রোয়েট লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে। 2.12 সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু মিথ্যা আছে। কী আছে? এটা মিথ্যা আছে, এটা মিথ্যা আছে। এবার তোমাদের আমি স্তম্ভ মিলিয়ে দেখাবো, ঠিক আছে? তো দেখো 2.13 আছে জিব্রেলিন, তাই তো? এর অ্যান্সার কী হবে? ঘ হবে। কী আছে? মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। পরের প্রশ্ন 2.14 শাখা কলম। তো দেখো শাখা কলম কী হবে? সয়ের অ্যান্সার হবে, গোলাপ হবে। কী হবে? গোলাপ হবে। 2.15 কী বলেছে? কুঞ্চিত হলুদ। তো দেখো এগুলো কেটে দিচ্ছে, নাহলে বোঝা যাচ্ছে না। 2.15 কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ। 2.15 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে? কী হবে? এইটা হবে, ছোটো হাতে দুটো আর, বড়ো হাতে দুটো ওয়াই। 2.16 প্রশ্ন কী বলেছে? সমসমস্ত অঙ্গ। 2.16 অ্যান্সার হবে উমর অ্যান্সার হবে গঠন এক কিন্তু কাজ ভিন্ন, গঠন এক কিন্তু কাজ ভিন্ন। 2.17 জলাভূমি কী হবে? জলাভূমি কী হবে? 2.17 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে, জলাভূমি হবে, খয়ের অ্যান্সার হবে ঠিক এইখানে হবে, ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। ওকে, ভূগর্ভস্থ জলের কী হবে? পুনর্নবীকরণ হবে। সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন 2.18 থাইমিন ও ইউরাসিল কী হবে? থাইমিন ও ইউরাসিল কী হবে? 2.18 অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে। কী হবে? গয়ের অ্যান্সার হবে, এইটা হবে। পিরিমিডিন ক্ষারক। ওকে, কী বলছে বুঝতে পারছি? এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, 2.19 প্রশ্ন বলেছে বিষাদৃশ্য শব্দটি বেছে নাও, অ্যান্সার হবে কিন্তু পন্স হবে। ওকে, কী বলছি বুঝতে পারছো? অ্যান্সার কী হবে? পন্স হবে। 2.20
শোয়ানকশ কোথায় থাকে? সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কিভাবে তোমাদের আমি দেখাচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে শোয়ানকশ যেটা থাকে স্নায়ুকোষের অ্যাকশনের মায়োলিন শীত ও নিউরিলোমেরা নিউরিলেমার মর্দবর্তী স্থানে থাকে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, তো দেখো শোয়ানকোষ কোথায় থাকে সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। 2.1 এর নিচে সম্পর্কযুক্ত একটি শব্দগুলি শব্দজোড়া দেওয়া আছে, প্রথম জোড়াটি সম্পর্কে বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তো দেখো আমরা এখানে যেটা নজর করতে পারছি যে মিওসিস কি হবে, অ্যান্সার হবে কিন্তু জাইগোট হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে জাইগোট হবে। এখানে কি হবে? জাইগোট হবে। বর্গে জয়কার হস্যই যাই গোট গয়কার টয়া জাইগোট হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে 2.22 মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? 2.22 অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে স্বাধীন বিন্যাস সূত্র। স্বাধীন বিন্যাস সূত্র কী লিখবে? স্বাধীন ঠিক আছে, বিন্যাস এক লাইনে লিখবে আমি, স্বাধীন বিন্যাস সূত্র। ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে 2.23 সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক সঞ্চারিত প্রকরণের উদাহরণ দাও। ঠিক আছে, তো তোমরা কি জানো রোলার জিপ আছে, রোলার জিপ, স্বাভাবিক জিপ, কানের যুক্ত লতি, কী লিখবে? রোলার জিপ, রোলার জিপ। তাই তো, স্বাভাবিক জিপ, স্বাভাবিক জিপ, তার সঙ্গে কানের যুক্ত লতি, মুক্ত লতি, এগুলো কেটে দিচ্ছি না, তোমরা লিখবে আর কি খাতায়। কী লিখবে? কানে, তার সঙ্গে লিখবে কানের যুক্ত লতি, কানের যুক্ত লতি, যুক্ত লতি, আবার কানের মুক্ত লতি, মুক্ত লতি, এগুলো লিখবে, আমি ডট ডট করে দিয়েছি। ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্নটা কি বলেছে? ওকে, পরের প্রশ্ন বলেছে শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়? কি হবে বলো, অ্যান্সার কি হবে? তো দেখো অ্যান্সারটা হবে সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে শক্ত কাঠের টুকরো বা পাথরের টুকরো, হাতুড়ি বা বাটালি বা নিহাইয়ের মতো ব্যবহার করে কিন্তু এরা খাবারটা খায়। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তো দেখো পরের প্রশ্নের অ্যান্সার কিন্তু হবে বায়ু দূষণ, এবং তার পরের প্রশ্নের অ্যান্সার হবে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ওকে, কি বলছে বুঝতে পারছো? 2.25 নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। তো সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু বায়ু দূষণ হবে। ওকে, 2.26 স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি? অ্যান্সার হবে JFM, অ্যান্সার এটা হবে। এর ফুল নেম হচ্ছিল জয়েন্ট, JOINT, জয়েন্ট ফরেস্ট, FOREST, ফরেস্ট ম্যানেজমেন্ট, MANAGEMENT, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এর অ্যান্সার হবে।
সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি 2022 সালের প্রশ্নপত্রগুলো সলভ করে দেবো। ওকে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের 2022 সালের মাধ্যমিকের লাইফ সায়েন্স প্রশ্নপত্র সলভ করাবো। তো দেখো, খুব তাড়াতাড়ি সলভটা করে দিচ্ছি, বেশি লেট করব না আমি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। সঠিক জোড়াটি নির্বাচন করো। তো দেখো, এখানে যেটা আমরা দেখতে পারছি 1.1-এর অ্যান্সার হবে কিন্তু গয়ার অ্যান্সার হবে। ওকে, লেন্স আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পূর্ণ করে। 1.2-তে অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়? তো দেখো, এখানে কিন্তু আমরা নজর করে দেখতে পারছি যে কোন বক্তব্যটি সঠিক নয়। 1.2-এর যে অ্যান্সার হবে, এর অ্যান্সার কিন্তু হবে ক্ষয়ের অ্যান্সার হবে। ঠিক আছে, বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। তো দেখো, এটা অ্যান্সারটা হবে, কিন্তু বাকি যেগুলো আছে এইগুলো এটা বলেছে কোনটা ভুল আছে, মানে এটা ভুল আছে, আর বাকিগুলো সব কী আছে ঠিক আছে। ঠিক আছে, তার মানে কী আছে, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে বলেছে বক্তব্যটি সঠিক নয়। অর্থাৎ আমরা নজর করে দেখতে পারছি অ্যান্সার কিন্তু হবে খয়ের অ্যান্সার হবে, যেটা বক্তব্যটি সঠিক নয়। ওকে, পরের প্রশ্ন 1.3-তে প্রদত্ত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। 1.3 অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার, উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের অবিষ্ট বক্রচলন। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে আমাদের সুপ্রিয় দর্শকার্থী, 1.4-এর যে প্রশ্ন বলেছে, এখানে যেটা ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাতে হবে। তো দেখো, এখানে এর যে অ্যান্সার আছে, অ্যান্সার কিন্তু হবে আমাদের 3-এর অ্যান্সার। ঠিক আছে, এটা হবে অভিঘাত শোষক রূপে কাজ করে। বিতে মেনিনজেস, অ্যান্সার হবে রোমানের অ্যান্সার, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। সি দাগে নিউরোগ্লিয়া, সি দাগে বলেছে নিউরোগ্লিয়া, অ্যান্সার হবে রোমান 2-এর অ্যান্সার, মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের পরের প্রশ্ন 1.5-এ সঠিক ক্রমটি স্থির করো। তো দেখো, আমি সঠিকটা বলছি, 1.5-এর অ্যান্সার কিন্তু হবে আমাদের গয়ের অ্যান্সার হবে। কী হবে, 1.5-এর অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার হবে, গ্রাহক থেকে সংজ্ঞাবাহু স্নায়ু, স্নায়ুকেন্দ্র আজ্ঞাবাহু স্নায়ু, কারক। ঠিক আছে, অ্যান্সার হবে কী হবে, গয়ের অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে, এটা তো গয়ের অ্যান্সার বলে দিয়েছি আমি। 1.6-এ সঠিক জোড়াটি নির্বাচন করো। 1.6 আছে, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, টেলোফেস। কী হবে, টেলোফেস নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটায়। ঠিক আছে, অ্যান্সার হবে কিন্তু ঘয়ের অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন 1.7-এ ক্রোমোজোমের প্রান্ত কী বলেছে, প্রান্তদ্বয়ের নাম কী। 1.7-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, টেলোমিয়ার। 1.7-এর অ্যান্সার হবে, তো দেখো 1.7, তাই তো, 1.6-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, এটা তো বলেই দিছি, টেলোফেস থেকে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের পুনরাবির্ভাব। 1.7-এ যেটা বলেছে যে ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো, অ্যান্সার হবে টেলোমিয়ার হবে। ঠিক আছে, টেলোমিয়ার হবে। সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন 1.8-এ ইতর পরাজক সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্তকরণ করো। 1.8-এর অ্যান্সার হবে কিন্তু প্রজাতির বিশুদ্ধতা বজায় রাখে, গয়ের অ্যান্সার হবে প্রজাতির বিশুদ্ধতা বজায় রাখে। ঠিক আছে, বজায় রাখে যাকে বলে, বজায় না বজায় রাখা হবে। সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন বলেছে 1.9-এ অজৈন ও জৈন জননের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো। 1.9-এ যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে কিন্তু আমাদের, তো দেখো খ হবে, অর্থাৎ এটা হবে রোমান 2 আর রোমান 3। ঠিক আছে,
বুঝতে পারছো? রোমান টু আর রোমান থ্রি খ হবে, অর্থাৎ এইটা কোষ বিভাজনের বা রেণু উৎপাদনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয়। গ্যামেট উৎপাদন ও মিলনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয়। আর রোমান থ্রিতে অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস নির্ভর আর মিওসিস নির্ভর হবে, ঠিক আছে? রোমান টু আর রোমান থ্রি এটা কিন্তু সঠিক, ঠিক আছে? পরের প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে 1.10 মানুষের ক্ষেত্রে সঠিক জোড়াটি নির্বাচন করো। 1.10 তো দেখো অ্যান্সার হবে কিন্তু গোয়ার অ্যান্সার, ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস 22A+X গোয়ার অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন 1.11 কোন জিনোটাইপ উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো। 1.11 অ্যান্সার হবে কিন্তু ঘয়ের অ্যান্সার, সরি এটা হবে না, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, ছোট হাতে দুটো বি, ছোট হাতে দুটো আর। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিকের জিনোটাইপ শনাক্তকরণ করো। 1.12 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার হবে, কি হবে গোয়ার অ্যান্সার হবে, ছোটো হাতে দুটো বি, বড়ো হাতে দুটো আর, ছোটো হাতে দুটো বি, বড়ো হাতের আর, ছোটো হাতের আর। 1.13 অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার হবে, কোয়ার অ্যান্সার, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা, বীজের আকার গোল, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের পরের প্রশ্ন হবে 1.13 তো বলে দিয়েছি কোয়ার অ্যান্সার হবে, এটা তো বলে দিয়েছি। 1.14 অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার হবে 50% দীর্ঘ ও 50% খর্ব, 50% দীর্ঘ ও 50% খর্ব। 1.15 বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1.15 অ্যান্সার হবে থ্যালাসেমিয়া, কি হবে থ্যালাসেমিয়া হবে, সুপ্রিয় দর্শকার্থী অ্যান্সার কী হবে থ্যালাসেমিয়া হবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, বলেছে 2.1 ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়। 2.1 প্রশ্নের অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে জিব্বেরেলিন, বানানটা লিখে দিচ্ছি জিব্বে বয় বয় কার জিব্বে রেলিন, রে লয় হসি ন, জিব্বে রেলিন হবে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, বলেছে 2.2 প্রতিবর্ত ক্রিয়া দ্রুত ও এবং স্বতঃস্ফূর্ত এবং গ্যাস, কি হবে অ্যান্সার হবে অনৈচ্ছিক। 2.2 এর অ্যান্সার হবে অনৈচ্ছিক, অনৈচ্ছিক হবে। সুপ্রিয় দর্শকার্থী, 2.3 প্রশ্ন ড্যাশ কোষ বিভাজনে ব্যামতন্তু গঠিত হয় না, অ্যান্সার হবে অ্যামাইটোসিস, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি আছে, সুপ্রিয় দর্শকার্থী পরের প্রশ্ন কি বলেছে 2.4 ড্যাশ একটি পতঙ্গ পরাগী পুষ্প, অ্যান্সার হবে কী হবে আম হবে, আম হবে। ওকে আর 2.3 অ্যান্সার তো তোমরা জানো, আমি বলেছি বারবার করে অ্যামাইটোসিস, তাই তো? 2.3 অ্যান্সার কী হবে অ্যামাইটোসিস, এটা তো বলে দিছি অ্যামাইটোসিস, বলে দিয়েছি বানানটা আমি লিখিয়েও দিয়েছি, আর একবার তোমাদের আমি বলে দিলাম, ঠিক আছে? পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 2.5 রোলার জিপ মোড়ার ক্ষমতা সম্পূর্ণ জিনটি কি, ড্যাশ কি হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে কিন্তু প্রকট, পয়ডা ফলা ক আর ট প্রকট হবে। 2.6
হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হয় একমাত্র ড্যাশ অবস্থায় ওই রোগের লক্ষণ প্রকাশ পায়। কি হবে আনসার ভাই? হোমোজাইগস। কি হবে? হোমোজাইগস হবে। একটু বানানটা লিখে দিচ্ছি, হোমো জাইগাস, হোমো জাইগাস বর্গে জয়কার হস্যই জায়গাস গয়াকার দন্তস্ব হোমো জাইগাস। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? অ্যান্সার কী লিখবে? এখানে লিখবে ছিল প্রকট লিখবে, আর এখানে লিখবে হোমো জাইগাস, হোমো জাইগাস। ওকে, বানানটা লিখে দেবো নাকি? লিখে দিচ্ছি, অনেকে আবার ভুলভাল লেখে। হোমো, হোমো বর্গে জয়কার হস্যই যাই গাছ গয়াকার দন্তস্ব। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি আছে? সত্য মিথ্যা নির্ণয় করো। 2.7-এর দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। সুপ্রিয় দর্শকার্থী, 2.7-এর যে প্রশ্ন আছে এটা কিন্তু সত্য আছে। কি আছে? সত্য আছে। ওকে, অর্থাৎ 2.7-এর অ্যান্সার কি আছে? সত্য। 2.8-এ প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। 2.8-এর অ্যান্সার কিন্তু মিথ্যা হবে। কী হবে? মিথ্যা হবে। এটা কী হবে? মিথ্যা হবে। 2.9-এ মানুষের লিঙ্গ নির্ধারণের স্ত্রীর কোনো ভূমিকা নেই। 2.9-এর অ্যান্সার যেটা আছে এটা কিন্তু সত্য আছে। কি আছে? সত্য আছে। 2.10-তে যদি কোনো মটর গাছের বড় হাতে দুটোটি বা ছোটো হাতে দুটোটি বৈশিষ্ট্য থাকে, তবে এই অ্যালিলের সাপক্ষে মটর গাছটি হেটারোজাইগাস হয়। 2.10-এর অ্যান্সার কী হবে? এটা কিন্তু মিথ্যা হবে। কী হবে? 2.10-এর অ্যান্সারও কিন্তু মিথ্যা হবে। মিথ্যা, তোমরা মিথ্যা লিখবে কিন্তু। 2.11-এ মটর ফুল এক লিঙ্গ হওয়ায় মটর গাছ স্বপরাগযোগ এবং প্রয়োজন মতে ইতর পরাগযোগ ঘটানো যায়। 2.11-এর অ্যান্সার কী হবে বলো? 2.11-এর অ্যান্সার কিন্তু মিথ্যা হবে। কী হবে? মিথ্যা হবে। কী হবে? মিথ্যা হবে। সুপ্রিয় দর্শক, 2.12-তে কোষীয় কী বলেছে? বিভেদন দশায় অপত্য কোষগুলোর নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে কলা অঙ্গ তন্ত্র গঠন করে। 2.12-এর অ্যান্সার কী হবে? 2.12-এর অ্যান্সার কী হবে বলো? এটা কিন্তু সত্য হবে। কী হবে? এটাও সত্য হবে। 2.12-এর অ্যান্সার কী হবে? সত্য হবে। সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন গেল, কী বলেছে? তো দেখো, 2.13-তে কী বলেছে? বহুমূত্র আছে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে। ঠিক আছে, ADH। ওকে, এর কম করণ। 2.14-এ শ্বান কোষ। 2.14-এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার হবে। কী হবে? গোয়ার অ্যান্সার হবে। অ্যাক্সনের নিউরোলেমা ও মায়েলিন আবরণী মাঝে থাকে। 2.15-এ মিউসিস। 2.15-এ মিউসিস কী হবে? উমর অ্যান্সার হবে। রেণু মাতৃকোষে জনন মাতৃকোষ, রেণু মাতৃকোষ ও জনন মাতৃকোষ। ঠিক আছে, পরের প্রশ্ন, বার্ধক্য দশা। 2.16-এ বার্ধক্য দশা হবে ক্ষয়ের অ্যান্সার হবে। অস্থির ভঙ্গুরতা, অস্থির ভঙ্গুরতা। 2.17-এ জিনগত রোগ। 2.17-এ জিনগত রোগ কী হবে? চয়ের অ্যান্সার হবে বর্ণান্ধতা। 2.18-এ মেন্ডেলের দ্বিতীয় সূত্র। 2.18-এ মেন্ডেলের দ্বিতীয় সূত্র অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে? স্বাধীন বন্টন সূত্র। এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করে দেবো। 2.19-এ কী বলেছে? 2.19-এ কী বলেছে? বিসাদৃশ্য শব্দটি বেছে লেখো। তো দেখো, এখানে যেটা আমরা নজর করে দেখতে পারছি এর অ্যান্সার হবে কিন্তু ভেগাস স্নায়ু হবে। কী হবে? ভেগাস স্নায়ু হবে। এটা কিন্তু বিসাদৃশ্য।
2.20 তে প্রাণীতে কাজ শেষ হওয়ার পর হরমোনের পরিণত কি? তোমরা লিখবে ধ্বংস হয়ে যায়, কি হবে? কি হয়ে যায়? কাজ শেষ হয়ে যাওয়ার পর কি হবে? প্রাণীতে কাজ শেষ হওয়ার পর হরমোনের পরিণতি কি হয়? ধ্বংস হয়ে যায়। কি লিখবে? ধ্বংস হয়ে যায়। কাজ হয়ে যাওয়ার পরে কি হবে? ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, অথবা অন্য যৌগে পরিণত হয়ে মূত্রের মাধ্যমে তার দেহ থেকে নির্গত হয়। তো দেখো আমি মুখে বলছি, প্লিজ একটু লিখে নাও। তোমরা প্রথমে লিখবে যে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, অথবা অন্য যৌগে, অন্য যৌগে পরিণত হয়ে মূত্রের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়। ধ্বংস হয়ে যায় অথবা অন্য যৌগে পরিণত হয়ে মূত্রের মাধ্যমে দেহ থেকে নির্গত হয়। ওকে, পরের প্রশ্ন 2.21-এ নিচের সম্পর্কযুক্ত শব্দজোড়া থেকে দেওয়া আছে। তো দেখো পিরিমিডিন, তো এখানে কি হবে? এখানে কি হবে? এখানে হবে থাইমিন, হবে কি হবে? থাইমিন হবে। সুপ্রিয় দর্শকার্থে আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে 2.22-তে কোর চক্রে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে? কী হবে বলো, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, পরবর্তীকালে টিউমার সৃষ্টির সম্ভাবনা প্রবল হয় বা প্রবল হবে। বুঝতে পারছো আমি কী বলছি? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটলে টিউমার সৃষ্টির সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী 2.23-তে সংক্রয়ণ কী? তারপরে বলেছে প্রকর বৈশিষ্ট্য কী? তো দেখো সংক্রয়ণ কী এবং প্রকর বৈশিষ্ট্য কী আমি পরপর তোমাদের কিন্তু অ্যান্সার দুটো দেখিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো সংক্রয়ণ কী? দেখো কোনো নির্দিষ্ট চরিত্রের সাপেক্ষে পরস্পর বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটি জীবের মিলনকে সংক্রয়ণ বলে। তো দেখো তোমাদের আমি বলেছিলাম না যে সংক্রয়ণ কী, তো দেখে নাও অ্যান্সারটা, তোমরা খুব সুন্দর করে লিখে নেবে, ঠিক আছে? এবং তোমাদের আর একটা প্রশ্ন বলেছিলাম আমি 2.24-এর, যে দুটি পরস্পর বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির বিশুদ্ধ জীবের, দেখো অ্যান্সারটা কী আছে, দুটি পরস্পর বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত বিশুদ্ধ জীবের মধ্যে সংকরণ ঘটলে প্রথম আপত্তজনিত সৃষ্ট জীবের মধ্যে প্রকাশিত বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য বলে। বুঝতে পারছো? এবং 2.25-এর অ্যান্সার হবে থাইরক্সিন এবং 2.26-এর অ্যান্সার হবে G2 দশা। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের 2.25-এর অ্যান্সার কী হবে? বলেছে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু আমাদের থাইরক্সিন হবে। কী হবে? আমরা এখানে 2.25-এর যে প্রশ্ন দেখতে পারছি, অ্যান্সার হবে থাইরক্সিন। 2.26-এ ইন্টারফেজের কোন দশায় ডিমতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয়? কি বলছি বুঝতে পারছো? তো দেখো ইন্টারফেজের কোন দশায় ডিমতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয়, সংশ্লেষিত হয়, অ্যান্সার কী হবে বলো? অ্যান্সার হবে জি টু দশা। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী? ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।